আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই ভিডিওতে আমরা জানব যে মহাবিশ্বের শেষ সীমানায় কী রয়েছে এবং মহাবিশ্বের শেষ সীমানা কত দূর বা কী কী। আপনারা হয়তো জেনে থাকবেন যে মহাবিশ্বের শেষ সীমানায় গ্যালাক্সি পর্যন্ত শেষ, কিন্তু না, মহাবিশ্বের শেষ সীমানায় গ্যালাক্সি ছেড়েও অনেক দূরে চলে যাবে। এটা আপনারা ভাবনা বা চিন্তায় আনতে পারবেন না যে কত দূর গেছে বন্ধুরা। তো চলুন আমরা জেনে আসি যে মহাবিশ্বের শেষ সীমানায় কত দূর বা মহাবিশ্বের শেষ সীমানায় কি রয়েছে বন্ধুরা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, একটা সময় ছিল যখন মনে করা হতো পৃথিবী মহাবিশ্বের একদম মাঝখানে অবস্থান করছে, আর পৃথিবীকে কেন্দ্র করেই সূর্য এবং বাকি গ্রহ উপগ্রহ পরিক্রমণ করে চলছে। বিজ্ঞানের অগ্রগতি এবং কল্পবিজ্ঞানের অনুমানের সাহায্যে আমরা অনেক সত্য জানতে পেরেছি, যেমন সূর্যকে প্রদক্ষিণ করছে আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহ এবং উপগ্রহ। বন্ধুরা, তাহলে চলুন মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত যাওয়ার জন্য যাত্রা শুরু করা যাক। আর এই যাত্রাটা শুরু হবে আমাদের চাঁদ থেকে, যেখানে পৃথিবীর মতো কিছুই নেই, না আছে পানি, বাতাস বা জীব। বিজ্ঞানীদের অনুমানে আজ থেকে 4.5 লক্ষ কোটি বছর আগে মঙ্গল গ্রহের মতো আয়তনের থ্রিয়া নামক একটি গ্রহ পৃথিবীতে এসে ধাক্কা লাগে এবং ধ্বংস হয়ে যায়। এই সংঘর্ষ থেকে বেরিয়ে যাওয়া পৃথিবী এবং থ্রিয়া গ্রহের অংশ একত্রিত হয়ে পৃথিবীর কোরের মাধ্যাকর্ষণের প্রভাবে পৃথিবীকে আজও প্রদক্ষিণ করে চলেছে, তাকে আজ আমরা চাঁদ বলে থাকি। সূর্য হলো আমাদের সৌরমণ্ডলের একমাত্র গ্রহ যার তাপমাত্রার ফলে পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব সম্ভব হয়েছে। সূর্যের প্রখর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমাদের সৌরমণ্ডলের প্রত্যেকটি গ্রহ এবং উপগ্রহ নিজের স্থানে অবস্থান করে রয়েছে। আর এই সৌরমণ্ডলের সবচেয়ে প্রথমে অবস্থান করে রয়েছে মার্কারি, মানে বুধ গ্রহ। বুধ গ্রহের ভূমি কাঠারি দিয়ে ঘেরা রয়েছে, যা সম্পূর্ণ চাঁদের ভূমির মতোই দেখায়, যেটা প্রমাণ করে এই গ্রহ লক্ষ কোটি বছর ধরে মৃত অবস্থায় রয়েছে। বুধ গ্রহের ঠিক পরে রয়েছে শুক্র গ্রহ। এর আকার ও প্রকৃতি অনেকটাই পৃথিবীর মতো। শুক্র গ্রহের অ্যাসিডের মোটা মেঘে ঢাকা রয়েছে, সে কারণে পৃথিবী থেকে এই গ্রহের ভূমি কোনো অংশেই দেখা যায় না। কিন্তু বিজ্ঞানীরা জানতে সক্ষম হয়েছে এই ভূমিতে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি, সংখ্যায় যা অনেক বেশি। প্রতি 100 কিলোমিটারের মধ্যে 150টিরও বেশি বড় বড় আকারের আগ্নেয়গিরি রয়েছে শুক্র গ্রহের ভূমিতে। বিজ্ঞানীদের মতে লক্ষ কোটি বছর আগে শুক্র গ্রহের ভূমিতেও পানি ছিল, যা সময়ের সাথে সাথে বাষ্প হয়ে উড়ে গেছে, যা একটি আলাদা রকম গ্রিন হাউস এফেক্টের সৃষ্টি করে। যদিও বা এই গ্রহের উপর ভারী মাত্রায় মেঘ থাকলেও এখানকার ভূমিতে কখনোই বৃষ্টি পড়ে না, কিন্তু এখানে কিন্তু বৃষ্টি হয়, যা মেঘের দ্বিতীয় স্তর থেকে ভূমিতে এসে পৌঁছানোর আগে বাষ্প হয়ে উড়ে যায়। শুক্র গ্রহে জীবন বা জীব কিছুই নেই। এরপরে আছে আমাদের পৃথিবী, কিন্তু পৃথিবীকে নিয়ে কিছু বলার নেই, কারণ বর্তমানে আমরা পৃথিবীতেই বসবাস করছি। তাহলে পৃথিবীর পরবর্তী যে গ্রহটা রয়েছে সেটা হলো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ সম্বন্ধে আপনারা হয়তো কিছু হলেও জেনে থাকবেন যে মঙ্গল গ্রহে এ পর্যন্ত কয়েকটা অভিযান চালিয়েছে বিজ্ঞানীরা, কারণ বিজ্ঞানীরা ধারণা করেছে যে মঙ্গল গ্রহে হয়তো প্রাণীর অস্তিত্ব রয়েছে। আর যদি মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব নাও থাকে, তাও মানুষটা গিয়ে সেখানে অস্তিত্ব করার জন্য চেষ্টা করবে। তারপরে আসে আমাদের সৌরমণ্ডলের সব থেকে বড় গ্রহ বৃহস্পতি। 4টি বড় উপগ্রহ এবং 12টি ছোট উপগ্রহ নিয়ে বৃহস্পতি গ্রহ নিজেই এক সোলার সিস্টেম হয়ে গিয়েছে। আমাদের সৌরমণ্ডলের প্রত্যেকটা গ্রহর ভার যোগ করলেও এই বৃহস্পতি গ্রহের ভারের সাথে কম্পেয়ার করলে সমান হবে না। এই গ্রহের মাঝ বরাবর রয়েছে একটা স্পট যার নাম গ্রেট রেড স্পট বা অতি বড় লাল ছাপ। ভয়ঙ্কর ঝড় থেকে বৃহস্পতি গ্রহে এই চিহ্নটা রয়েছে। আনুমানিক 350 বছর ধরে এই ঝড় বৃহস্পতি গ্রহে হয়ে চলেছে। শুধু বৃহস্পতি গ্রহে এই চিহ্নটুকুই পৃথিবী থেকে 3 গুণ বড়। এরপরে আমাদের যাত্রা করতে হবে শনি গ্রহে, যা একটি গোলাকার বলয় ঘেরা, যা দেখতে অত্যন্ত সুন্দর। এই বলয় বরফের সাথে মিলে তৈরি হয়েছে এবং শনি গ্রহের মাঝ বরাবর ভূমির উপর লক্ষ কোটি কিলোমিটার ধরে বিস্তৃত এই বলয়। 62টি উপগ্রহ এই শনি গ্রহকে প্রদক্ষিণ করছে, যার মধ্যে সবথেকে বড় উপগ্রহটি হলো টাইটান,
এটাই আমাদের সৌরমণ্ডলের একমাত্র উপগ্রহ যা কিনা বায়ুমণ্ডলকে আটকে রাখতে পারে। এরপরে রয়েছে আমাদের সৌরমণ্ডলের সবথেকে দূরের গ্রহ ইউরেনাস এবং নেপচুন, যা আমাদের সৌরজগতের সবথেকে বাইরের গ্রহ। আমাদের পূর্বপুরুষেরা এর অস্তিত্ব জানতই না, যা টেলিস্কোপ আবিষ্কারের পরে জানা সম্ভব হয়েছে। তার ঠিক পরে রয়েছে মানব সভ্যতার সবথেকে মহান মহাকাশযান ভয়েজার 1, যা নিজের 42 বছর যাত্রা পূরণ করে আমাদের সৌরজগতের বাইরে চলে গিয়েছে। এই যানটি একমাত্র মহাবিশ্বের অজানা এবং রহস্যময় তথ্য দিয়েছে। যদি আপনারা এই যানকে নিয়ে আরো তথ্য জানতে চান, তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে নিয়ে একটা ভিডিও তৈরি করব। এখন আমরা আস্তে আস্তে আমাদের সৌরমণ্ডলকে ছেড়ে প্রায় চলে এসেছি, যেখান থেকে সূর্যকে দেখতে প্রায় একটা ছোট্ট তারার মতো দেখা যাচ্ছে। এখানে সূর্যের আলোকে আসতে প্রায় 1 বছর সময় লাগে, কিন্তু তার সত্ত্বেও এই স্থানে রয়েছে সূর্যের গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের শক্তি। কোটি কোটি বছরের কমেটস বা ধূমকেতু সূর্যের টান এখানে আজও অবস্থান করে রয়েছে। এখন আমরা পৃথিবী থেকে যাত্রা শুরু করার পরে আমরা এখন সৌরমণ্ডলের বাইরে চলে এসেছি। সৌরমণ্ডলের মধ্যে একমাত্র সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে এবং সৌরমণ্ডলের বাইরে এই সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। অতএব আপনারা এটাও বলতে পারেন, এখান থেকে যদি কোনো অ্যাস্টেরয়েড যায় সহজে আমাদের সৌরমণ্ডলে প্রবেশ করতে পারবে না, একটু কঠিন হবে আমাদের সৌরমণ্ডলে প্রবেশ করার জন্য কোনো অ্যাস্টেরয়েডকে। তাহলে চলুন আমরা আরো দূরে চলে যাই সৌরমণ্ডলের যাত্রায়। এবার আমরা আমাদের সৌরজগৎ থেকে যাত্রা শুরু করে সৌরজগতের বাইরের স্থানে চলে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের সৌরজগতের বাইরে চলে যাচ্ছি। এখানে শুধু আপনারা অন্ধকার দেখতে পাবেন এবং আশপাশে কয়েকটা তারা দেখতে পাবেন। দেখতে পাবেন আস্তে আস্তে আমরা মহাবিশ্বের যাত্রায় অনেক দূরে পৌঁছে যাচ্ছি। বন্ধুরা, এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সি। এখানে লক্ষ কোটি কোটি তারা আছে, কিন্তু সেটা আমাদের পক্ষে গোনা সম্ভব নয়, কারণ একটা তারার কাছে যেতে আমাদের সারা জীবন চলে যাবে, তাও আমরা যেতে পারবো নাকি সন্দেহ। আর আপনি যদি পৃথিবী থেকে বের হয়ে আলোর গতিতে গ্যালাক্সির বাইরে আসতে চান, তাহলে আপনার সময় লাগবে 150,000 বছর, যা একজন মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা, এটাই হলো আমাদের গ্যালাক্সি। এটার নাম আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, এটার নাম মিল্কওয়ে গ্যালাক্সি। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি তারা এবং গ্রহ উপগ্রহ রয়েছে। এখানে আবার অনেক ব্ল্যাক হোলও রয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন এখানেই হয়তো আমাদের যাত্রা শেষ, কিন্তু না, এখানে আমাদের যাত্রা শেষ নয়। এরকমভাবে আরও অনেক লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সিও রয়েছে, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমাদের গ্যালাক্সির প্রতিবেশী গ্যালাক্সি রয়েছে আরেকটা, যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের প্রতিবেশী গ্যালাক্সি বলতে পারেন, এটা আমাদের গ্যালাক্সির সবথেকে কাছের গ্যালাক্সি। এখানে দেখতে পাচ্ছেন আরও কোটি কোটি লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আমাদের পৃথিবী এখানে কতটুকু। বন্ধুরা, এখানে আপনারা যে গ্যালাক্সিগুলো দেখছেন সেই গ্যালাক্সিও একটা বলয়ের মধ্যে রয়েছে, তার নাম হলো ইউনিভার্স। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এই গ্যালাক্সিও একটা বলয়ের মধ্যে রয়েছে, সেই বলয়টার নাম হলো ইউনিভার্স। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমরা এই মহাবিশ্বে কতটুকু, একদম ক্ষুদ্রতম একটা বস্তু। বন্ধুরা, আমরা যদি ইউনিভার্স থেকে আবারও যাত্রা শুরু করতে চাই, দেখুন বন্ধুরা ইউনিভার্স থেকে যাত্রা শুরু করলে আপনারা দেখতে পাবেন এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ইউনিভার্স রয়েছে। এবং যদি আপনারা বলতে চান যে এই ইউনিভার্সগুলো কোথায় রয়েছে, এই ইউনিভার্সগুলো রয়েছে একটা মাল্টিভার্স বলয়ের মধ্যে, যেটা মাল্টিভার্সের মধ্যে রয়েছে, সেই মাল্টিভার্সের মধ্যে আবার এরকম ইউনিভার্স লক্ষ লক্ষ কোটি কোটি রয়েছে। এবং আপনি যদি এই মাল্টিভার্সের বাইরে যান, তাহলে এরকম মাল্টিভার্স আরও অনেক লক্ষ লক্ষ কোটি কোটি দেখতে পাবেন। তাহলে বুঝতে পারছেন আমাদের মহাবিশ্ব কোথায় গিয়ে শেষ হয়েছে। এরপরে বিজ্ঞানীরা আর ধারণা করতে পারেনি আমাদের মহাবিশ্ব কতটা বড়। বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, এবং এরকম যদি আরও ইন্টারেস্টিং আনকমন এবং রহস্যময় ভিডিও আরও পেতে চান, তাহলে চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।